হ্যালো দর্শক ভাইয়েরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হোমিওপ্যাথ সলিউশন ইউটিউব চ্যানেল কমল বিশ্বাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা বিষয় হচ্ছে আর্নিকা মন্টেনা। এই আর্নিকা মন্টেনা এই ওষুধটিকে সংক্ষেপে আর্নিকা মন্ট বলা হয়। এই ওষুধের উৎস হচ্ছে গাছের রস, এর সাথে নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহল বা সুরাসর মিশিয়ে মাদার টিংচার, এবং মাদার টিংচার হইতে নির্দিষ্ট পরিমাণ সুরাসার বা অ্যালকোহল মিশিয়ে পোটেন্সি ওষুধ তৈরি করা হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে পতন বা আঘাতজনিত পীড়ায় কিভাবে আমরা আর্নিকাটি ব্যবহার করতে পারি। পতন বা আঘাতজনিত কারণে যদি কেউ অচৈতন্য হয়ে পড়ে, তবে আর্নিকা 30 পোটেন্সি 30 পাওয়ারের ওষুধ দিনে 3 থেকে 4 বার কিছুদিন খেলে সেই অচৈতন্য ভাব, রোগীর অচৈতন্য অবস্থা অবশ্যই সেরে উঠবে। পতন বা আঘাতজনিত কারণে যদি তর্কা হয়, তবে সেখানে আর্নিকা 30 পোটেন্সি দিনে 3 থেকে 4 বার কিছুদিন সেবন করলে এই তর্কা রোগটিও সেরে উঠবে। পতন বা আঘাতজনিত কারণে যদি গর্ভপাত হয়, তাহলে সেখানে আর্নিকা 30 অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে দিনে 3 থেকে 4 বার সেবন করাতে হবে। তারপরে বন্ধুরা বলবো, পতন বা আঘাতজনিত কারণে পুরনো কোনো রোগের উৎপন্ন যদি হয়, তাহলে সেখানেও আর্নিকা পোটেন্সি ওষুধটি 30 200 বা 1 ml অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন। এরপরে বন্ধুরা আসি স্ত্রী রোগে আফটার ডেলিভারি বা প্রসবের পরে আর্নিকার ব্যবহার। যেহেতু আর্নিকা আঘাতজনিত কারণে কাজ করে, সেই কারণে প্রসবের পরে কোনো জটিল উপসর্গ যদি তৈরি হয়, সেখানেও আমরা আর্নিকা 30 পোটেন্সি ওষুধটি দিনে 3 থেকে 4 বার কিছুদিন সেবন করাতে পারি। তাহলে সেই প্রসবের পরে যে সমস্ত জটিলতা আসে, কোনো ব্লিডিং হচ্ছে, ব্লিডিং থামছে না, তলপেটে ব্যথা হচ্ছে, এই সমস্ত কারণে আর্নিকা ওষুধটি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আর্নিকাটা হচ্ছে একটি অ্যান্টিসেপ্টিক ওষুধ, সেই জন্য এই সমস্ত পীড়াগুলিকে সহজেই সারি তুলতে পারে। এরপরে আসি আর্নিকা ওষুধটি ফোড়ায় কীভাবে কাজ করে। বন্ধুরা, ব্রণ, চোখের পাতায় ক্ষত, আঞ্জনি গ্রীষ্মকালে বা শীতকালে একসাথে ছোট ছোট ফোড়া সংখ্যায় অনেকগুলি পরিমাণে যদি দেখা যায়, তাহলে সেখানে আর্নিকা 30 পোটেন্সি ওষুধটিকে দিনে 3 বার করে কিছুদিন সেবন করলে সেই অবস্থাগুলি সেরে যায়। তার পাশাপাশি আর্নিকা মাদার টিংচার সামান্য জলে মিশিয়ে তুলোর সাহায্যে ক্ষতস্থানে লাগালেও আপনার ক্ষতটি, যেরকম চোখের পাতায় যদি ক্ষত হয় এবং ছোট ছোট অসংখ্য ফোড়া হতে থাকে, বিশেষ করে ছোট বাচ্চাদের অথবা বড়দেরও অনেক সময় দেখা যায়, এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা মাদার টিংচার ওষুধটি সামান্য জলের সাথে মিশিয়ে আপনার ক্ষতস্থানে লাগান, অবশ্যই আপনার সমস্যাটি সেরে উঠবে। বন্ধুরা, এরপরে আসি আর্নিকা রক্তস্রাবে রক্তস্রাব কীভাবে নিবারণ করতে পারে। নাসিকায় চোখ, কান বা শরীরের যে কোনো স্থান থেকে যদি কালো বর্ণের রক্তস্রাব হয়, এবং ওই রক্তস্রাব যদি রক্তস্রাবের সাথে যদি অন্য কোনো জটিল উপসর্গ না থাকে, তবে সেখানে আর্নিকা 30 পোটেন্সি ওষুধটিকে দিনে 3 বার করে সেবন করানো যেতে পারে। কিছুদিন সেবন করলে দেখবেন সেই ব্লিডিংটি থেমে গেছে, তবে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করান। এরপরে আসি আর্নিকা আমাদের জ্বরে কীভাবে কাজ করে। বন্ধুরা, আর্নিকার জ্বরে শরীরে প্রচণ্ড ব্যথা থাকে, রোগী বিছানা শক্ত বলে মনে করে, রোগী আচ্ছন্নভাবে বিছানায় পড়ে থাকে, যদি রোগীকে ডাকা হয় তবে সে 2-1 বার সাড়া দিয়ে আবার ঝিমিয়ে পড়ে বা আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। এখানে পিপাসা থাকে না, জিহ্বাটি শুষ্ক থাকবে, শরীরে প্রচণ্ড ব্যথা থাকবে, ঝিমানো ভাব থাকবে, তবে এখানে অবশ্যই আর্নিকা 30 পোটেন্সি দিনে 3 বার করে 3 থেকে 4 দিন আমরা সেবন করাতে পারি। তো অবশ্যই এই সমস্ত পীড়ায় আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, পাশাপাশি নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ নিয়েই ওষুধটি সেবন করান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে এই ধরনের কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটির নাম হচ্ছে হোমিওপ্যাথ সলিউশন কমল বিশ্বাস। তাহলে নমস্কার, আজকে এখানেই শেষ করলাম।